স্যার, আমি আসছি। আশা করি আমার সম্মানটা রাখবে। স্যার, এই ক্ষেত্রে আপনার সম্মান জড়িয়ে নেই, জড়িয়ে আছে আমার সম্মান। আর সরি, আমি আপনার কথা রাখতে পারলাম না, আসছি। কারণ সপ্তাহে দুদিন ছটার পর আমাকে টিউশন যেতে হয়। স্পেশাল পারমিশন কে দিয়েছে? সুপার দিয়েছে। সুপার তোমাকে স্পেশাল পারমিশন দিয়েছে কই আমাদের জানানোর কথা? এটা তো আমাদের জানানোর কথা। দ্যাট ইজ নট মাই লুক আউট স্যার, সেটা আপনাকেই বুঝে নিতে হবে। শোনো, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছেন। তুমি যে ডিসিশন নিয়েছো সেটা ওয়াইজ ডিসিশন নিয়েছো, আমি সেটাকে রেসপেক্ট করি। কিন্তু যতদিন না সেটা অ্যাক্টিভেট হচ্ছে ততদিন তোমাকে হোস্টেলের রুলটা মেনে চলতে হবে। দেখো, এই এই রাস্তাটা খুব একটা ভালো না, এখান দিয়ে একা যাতায়াত করা ঠিক না। তাই এখান থেকে হোস্টেলে যেতে গেলে যদি তোমার কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে টোটাল রেসপন্সিবিলিটিটা কিন্তু হোস্টেল কর্তৃপক্ষের উপরে আসবে। ইনফ্যাক্ট, তোমার হোস্টেলের অ্যাকোমোডেশনের জন্য আমি অনেক লড়াই করেছি, আমার প্রতি ওই দায়িত্বটা আসবে। তো আমি এটা চাই না। স্যার, কোন ডিসিশনের কথা বলছেন আপনি? সেটা ভেবে নিয়ে বুঝতে পার। আমি মেনলি যেটা বলতে চাইছি সেটা হলো যে যতদিনই হোস্টেলে তুমি আছো, হোস্টেলের রুলটা মেনে চলার চেষ্টা করো, প্লিজ। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব টিউশনটা বাড়িতে বলার, যাতে টাইমটা শিফট হয়ে যায়। তাছাড়া ওরা বলেছিল যে নেক্সট মান্থ থেকে সময়টা ওরা এগিয়ে দেবে। আর যদি না হয় আমি ছেড়ে দেব, কারণ আমার কারণে আমি চাই না আপনাকে অসম্মান করতে। এত কষ্ট করে আপনি লড়াই করে আমার অ্যাকোমোডেশনটা করে দিয়েছেন। গাড়িতে ওঠো। আমি চলে যেতে পারবো স্যার। হ্যাঁ জানি তুমি চলে যেতে পারো, রাস্তাটা যদি ভালো হতো তাহলে আমি তোমায় লিফট দেওয়ার কথা বলতাম। দেখো, প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, আমার একটা আত্মসম্মান আছে। তুমি গাড়ি পেছনে গিয়ে বসতে পারো। পেছন সিটে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই তো, সামনের সিটটা তো একজনের জন্য রিজার্ভ আছে। আমি যাই। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন স্যার। কিসের জন্য? ভালো খবর বাতাসে ভাসছে স্যার, সে খবরটা আমি পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। কি ভালো খবর? ভাবুন, বুঝতে পারবেন। না না, মানে আমি তো জানতাম যে আমি তোমার সম্বন্ধে ভালো খবর জানি, তুমি আমার সম্বন্ধে ভালো খবর জানো, মানে সেটা কিভাবে সম্ভব? আমি তো সবে কালকে ডিসিশন নিয়েছি। কিন্তু আমি জেনে গেছি, ভালো খবর বাতাসে ভাসছে স্যার। রিয়েলি? তুমি জেনে গেছো যে আমি ইংল্যান্ড চলে যাবো? আমি তো কাল রাতেই অ্যাপ্লাই করেছি। আপনি ইংল্যান্ড যাচ্ছেন? হ্যাঁ। তুমি কোন ভালো খবরের কথা বলছো? না, আমি ভেবেছিলাম যে ইংল্যান্ড আপনার কাছে আসছে। আপনি যে ইংল্যান্ড যাচ্ছেন সেটা আমি সত্যি জানতাম না স্যার। মানে? না মানে কিছু না। তা আপনি কবে যাচ্ছেন? জানি না, জাস্ট অ্যাপ্লাই করেছি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, দেখি ওরা কি রেসিপ্রোকেট করে। আপনাকে ডাকবে না স্যার, আপনার অমন ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট। হ্যাঁ, কিন্তু যখন ওখানে যাওয়ার কথা ছিল তখন আমি ওখানে যাইনি, আমাদের কলেজের জন্য আমি এখানে থেকে গেছি। এখন আমি ডেসপারেটলি চাইছি আমি ওখানে যেতে, দেখি ইউনিভার্সিটিটা কি বলে। আমার শুভেচ্ছা রইল স্যার, আপনি নিশ্চয় যেতে পারবেন।
একটা বারও তোমার খারাপ লাগছে না মোহর? একবারও তোমার মনে হলো না যে একটা মানুষ যাকে তুমি এতদিন ধরে দেখেছো তার প্রতি কোনো আলাদা ফিলিংস তোমার নাই তৈরি হোক? অন্তত বেস্ট টিচার বলে যে ভাবতে, সেটা তো আমি জানি, একবারও মনে হলো না? তোমার সেই টিচার তোমার পড়ার মাঝপথে অন্য দেশে চলে যাবে, তুমি শুধু তাকে আগাতে আগাতে ছিন্ন বিচ্ছিন্ন করছো বলে একটু কষ্ট হলো না তোমার? অথচ আমি কি বোকা দেখো, আমি তোমার মুখের দিকে তাকাতে পারছি না, কষ্টে আমার বুক ভেঙে যাচ্ছে। চলে যাচ্ছেন তাহলে আপনার ভাবি স্ত্রীর কাছে, অন্তত কলেজে থাকলে দু চোখের দেখাটুকু দেখতে পেতাম, এখন তো সেটুকুও পাবো না। আপনার তো প্ল্যান করাই ছিল স্যার, আমিই বোকামে। আপনার মুখের কথায় আপনার ব্যবহার দেখে ভেবেছিলাম আপনিও বোধ হয়। না না স্যার, আমার মতো বোকা মেয়ে আর একটাও হয় না, একটাও হয় না। আপনার বলতে একটুও খারাপ লাগলো না, আপনার গলা কাঁপলো না? আপনি কি সুন্দর বলে দিলেন, আপনি ডেসপারেটলি চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইংল্যান্ড চলে যাবেন। যান স্যার, ভালোই তো, আপনার সুখের জীবন, আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখের সংসার সাজিয়ে তুলুন। ভালো থাকুন স্যার, ভালো থাকুন। কিন্তু আমি আপনার মতো একজন ভালো কারোর কাছে ডক্টরেট করব, তারপর আমি ইংল্যান্ডে পড়াতে যাব। সেটা কি কোনো চ্যালেঞ্জ নাকি? যেতেই পারো, না যাওয়ার কি আছে? তুমি ইংল্যান্ডে গেলে তোমার সাথে যিনি থাকবেন তিনি যে ওখানে যেতে পারবেন তার তো কোনো মানে নেই। সঙ্গে যিনি থাকবেন মানে? না, কিছু না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।